এক ছাদের নিচে দেশের সকল ক্রীড়া ব্যক্তিত্ব আর সংগঠক। 2013 থেকে 2020 বিগত 8 বছরের জন্য 85 জন ক্রীড়া ব্যক্তিকে জাতীয় ক্রীড়া পুরস্কার সম্মাননা দেয়া হলো। পুরস্কার প্রাপ্ত প্রত্যেকে পেয়েছেন একটি 18 ক্যারেট মানের 25 গ্রাম ওজনের স্বর্ণপদক, 1,00,000 টাকার একটি চেক আর একটি সম্মাননা পত্র। ক্রিকেট থেকে পুরস্কার বাগিয়েছেন 9 জন। খেলোয়াড় ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও দীপু রায় চৌধুরী। সংগঠক হিসেবে মোহাম্মদ জালাল ইউনুস, নাজমুল আবেদিন ফাহিম, সাজেদুল আলম ববি, কাজী এনায়েত হোসেন সিরাজ, মুজাফফর হোসেন পল্টু পেয়েছেন জাতীয় সম্মাননা। এছাড়াও সংগঠক ক্যাটাগরিতে মরণোত্তর পদক দেয়া হয় সাবেক বিসিবির পরিচালক মরহুম বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহাকে। জাতীয় সম্মাননা পেয়ে উপস্থিত সবাই আপ্লুত। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছি আমি, এতে আমি আনন্দিত। সব স্পোর্টসের মধ্যে ক্রিকেটটা একটু এগিয়ে আছে, এটা তো সত্যি কথা। এই জন্যই হয়তো ক্রিকেটের অর্গানাইজার বলেন বা প্লেয়াররা বলেন, তাদের যারা নাকি অ্যাওয়ার্ডি তারা বেশি এখানে, আর সবাই যারা এখানে আছে তারা নিজেদের যোগ্যতা দিয়ে, ক্রিকেটার বলেন বা ক্রিকেট প্লেয়ার বলেন বা ক্রিকেট সংগঠক বলেন, তাদের যোগ্যতা দিয়েই তারা কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। আমরা সবাই খেলাধুলো করে কোনো না কোনোভাবে কোনোভাবে কোনো কিছু প্রাইজ পেয়েছি, কোনো সম্মান পেয়েছি, বাট রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা অনেক বেশি সম্মানে, অনেক বেশি গর্বের। আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে আমি এটা পেয়েছি। আজকে আমাদের স্পোর্টসের সব লিজেন্ডদের সাথে দেখা হয়েছে, যাদের জন্য বাংলাদেশ স্পোর্টস দাঁড়িয়ে আছে, যাদের জন্য যাদের লিগেসি আমরা বহন করে চলেছি। সাবেক প্লেয়াররা পান যারা সারা বছর সংগঠন খেলেছেন, তাদের জন্য তো আছেই, সেম টাইম কারেন্ট প্লেয়ারদের জন্য যদি চালু করা যায় তাহলে সেটা তাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। তাদের ভিতরে একটা প্রতিযোগিতা হয়, সুস্থ প্রতিযোগিতা, খারাপ কিছু না, যেটা আসলে তাদের পারফরমেন্সটা আরও এনহ্যান্স করতে সাহায্য করে। তাদের ইন্সপায়ার করি যে টুডে অর টুমোরো ইউ উইল গেট ইট। যেমনি আমি খেলছি ফ্রম ফার্স্ট ন্যাশনাল টিম 76 থেকে 86 পর্যন্ত জাতীয় দলে, কিন্তু 2019 পেয়েছি, সো ডেফিনেটলি ওয়ান ডে ইউ আর রেকগনাইজ। জমকালো এই আয়োজনের মধ্যমণি ছিলেন খেলা পাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি পদক তুলে দেন তিনি। দিনকে দিন ক্রিকেট খেলাটা দেশকে এনে দিচ্ছে একের পর এক সাফল্য, লাল সবুজের দেশকে পরিচিত করিয়ে দিচ্ছে বিশ্বের বুকে। প্রধানমন্ত্রীর কণ্ঠেও ক্রিকেটের জয়গান। তখন থেকেই আমরা চেষ্টা করি, এবং আমি নিজে যখন অস্ট্রেলিয়াতে যাই আমি তাদের ক্রিকেট একাডেমি দেখি, নিজে সরজমিনে ঘুরে এবং সমস্ত আধুনিক যে জিনিসপত্র সব রয়েছে যেগুলি দিয়ে খেলাধুলার মান উৎকর্ষ আনা যায়। জাতীয় ক্রীড়া পুরস্কার বাছাই কমিটিতে ছিলেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনও। কেমন ছিল এত এত ক্রীড়া ব্যক্তিত্ব থেকে সেরাদের বেছে নেয়া? না, যেহেতু একসাথে অনেক বছর, সেটা খুব একটা কঠিন ছিল যে তা না। কারণ হয়েছে কি, যারাই যাদের দেওয়ার মতো ছিল একটা বছরে না পারলেও আরেকটা বছরে আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি, সেই দিক দিয়ে ঠিক আছে আমার মনে হয়েছে যে হয়েছে। তবে তারপরও আমি মনে করি যে আসলে এটা যদি সবসময় রেগুলারলি দেওয়া হতো তাহলে এত বড় ব্যাকলগটা হতো না। এখন এটা হয়ে গেছে, এটা খালি 13 থেকে 20 না, এখনও নিশ্চয়ই আমি মনে করি আরও অনেকেই আছে যারা এটা পাওয়ার যোগ্য। আমরা এখনও তাদেরকে হয়তো অ্যাকোমোডেট করতে পারিনি, তবে আমার ধারণা সামনে, এখন যেহেতু এটা 20 পর্যন্ত হয়ে গেছে, এখন একটা বিরাট সুবিধাটা হচ্ছে এখন যদি আমরা সামনে প্রতি বছর করতে পারি তাহলে আর এই কোনো ব্যাকলগ থাকবে না, সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আসলে সেই আগে পল্টু ভাইয়ের থেকে শুরু করে তান্না ভাই, সিরাজ ভাই, মানে আবার এখন আমরা যদি সুমনকে দেখছি, আমরা খালেদ মাহমুদ সুজনকে দেখছি, মানে এই যে সবাইকে দেখছি, এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য ঘটনা। তবে এর মাঝে আবার আমরা কয়েকজনকে আজকে এখানে পাইও নি যারা মারা গেছেন, যেমন আমাদের সিনা ভাই, আরও অনেকে আছেন, অন্যান্য সংগঠনীয় খেলোয়াড় আছে, তাদের জন্য খারাপ লাগছে যে তারা দেখে যেতে পারলো না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে এখন আমরা প্ল্যান করেছে এই সরকার, এই মন্ত্রণালয়, তাতে করে এখন থেকে এটা অত বড় গ্যাপ আর হবে না। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম।